ইনস্টাগ্রামে নেই এখন ছাত্রীদের অভাব, মানুষের মনে এখন শুধু হিংসার প্রতিভাব, ছাত্রীদের দেখা যায় না একসঙ্গে দলে, একজোট হলে পরে রাধে রাধে বলে। এই রুড হোয়াটসঅ্যাপ, দিনকাল কেমন চলছে সবার? তো গাইস, আজকে আমরা এমন একজন ছাত্রীকে নিয়ে কথা বলবো যে কিনা ভাইরাল হওয়ার জন্য আগে রাস্তাঘাটে, পুজোতে, মেলাতে গাড় দুলিয়ে দুলিয়ে পাবলিকে চিড়ে ভেজাতো, যাতে চিড়েটা ভিজে গেলে সে খেতে পারে। তো আজকের ভিডিওটা আমরা সেই ছাত্রীর কিছু ছাত্রী মার্কা রিলস দেখবো। তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যা। দেখ ভাই, তোর যদি তরমুজ খাওয়ার ইচ্ছা না করে তুই খাওয়াস না, কিন্তু এরকম নোংরামি করিস না, কারণ পরের বার থেকে যখন আমরা তরমুজ খাবো তখন তোর এই ভিডিওটা মনে পড়বে, তখন কি আমরা তরমুজটা খেতে পারবো তুই বলতো? সরি 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 ও ম্যাডাম, আপনার বিড়ার স্টাফ দেখা যাচ্ছে। আরে ভাই তুই পড়ে না, তোরে দেখা যাবে, ওরে তো আমিও রয়েছি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটা কি ছিল ভাই? তুমি একটা রাস্তায় অচেনা অজানা মেয়েকে বলবে, ম্যাডাম ও ম্যাডাম তোমার ব্রা স্টেপ দেখা যাচ্ছে, তুমি ঠিক করো, তখন সে মেয়েটা তোমাকে কি করবে, ঠাস করে একটা গালে তোমার পাঁচ আঙুলের একটা চর লাগিয়ে দিবে, তারপর তুমি হাত বোলাতে বোলাতে ঘরে চলে আসবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, দাদা তোমার সাইজ কত? এরপর তো তোমাদের ভগবানকে ডাকতেই হবে, কারণ ছাপড়িগিরি করে তোমরা ইনস্টাগ্রামে যে নোংরামিটা ছড়িয়েছো, যে পাপগুলো করেছো, এবার তো ভগবানের কাছে তো বলতে হবে যে ভগবান আমাদের ক্ষমা করো, আমরা বুঝতে পেরেছি, আমাদের শাস্তি দিও না, তুমি শাস্তি হবে। হয়েছে, শান্তি হয়েছে তো? বিচি ফাটিয়ে একদম ঘটি বেঁকিয়ে দিয়েছে, এরপর জাঙ্গিয়া পরা হালতে তো আর তুমি থাকলেই না, সেটা রূপা ব্র্যান্ডের হোক কিংবা সোনা ব্র্যান্ডের হোক। ও আচ্ছা, ভিডিও চলছে নাকি? আরে এত আ করিস না, এরপর হাগা বেরিয়ে পড়বে যে, মাছির বা অভাব নেই, চারপাশে অনেকেই ভিন 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 করছে। তুমি কি আমার মায়ের বাচ্চা হতে চাও? আহা, মার বাচ্চা না, বাচ্চার মা। ও হ্যাঁ ওই ডাই, সে না হয় বুঝলাম, মায়ের বাচ্চা নয় বাচ্চার মা, কিন্তু তুমি কলা গাছে উঠেছিলে কি করতে, পোঙ্গা মারতে? বলছি শোনো না, তোদের মরণ হয় না, গরমে গা পুড়ে না, ছাদ ভেঙে পড়ে না, কেউ দেখে না, অন্যায় করেছে, শাস্তি হবে। আবে সালে, দিদি ও দিদি, আরে তুমি প্রেমে পড়েছো, তোমার তো আনন্দ হওয়ার কথা, তো দুঃখ কিসের? তোমার পিছনে কি কেউ বাস দিয়ে দিয়েছে? তুমি আবার আমার জামা পড়েছো? আমি কি তোমার জামা পড়ি? যেখানে পারলো সেখানে গাঁড় দোলাতে শুরু করে দিলো, আর আমরা তো পৃথিবীতে এসে এদের গাঁড়ের গন্ধ শোঁকার জন্য। দেখো, আমরা যখন কোনো পুজো অনুষ্ঠান মেলাতে যাই তখন আমরা কি করি, ঠাকুর দেখি, মেলা ঘুরি, খাওয়া দাওয়া করি, কিন্তু না, এরা যায় সেখানে গাঁড় দোলাতে। এরা এটা প্রমাণ করতে যায় যে পৃথিবীতে এমন কোনো পারফিউম নেই যেটা এদের গাঁড় দোলানি থেকে বেরোয় না, গাঁড় দোলাতে থাকে, পারফিউম ছড়াতে থাকে। কেসে কেসে লোক রেতে আর ইয়াপ। না এটা তো মেনে নেওয়া যায় না, ভাইকে সাথ প্রচুর অন্যায় হয়, হাম সহ্য নেই করেগা, হাম আন্দোলন করেগা। কেসা লাগা মেরা মজাক। আরে বৌদি, না বৌদি নয়, বৌদিরা বলছি, দাদারা জানে তো যে তোমরা এরকম রিলস বানাচ্ছ, নাহলে পরে আবার দাদা বলবে আমার বউটার আবার কবে থেকে কুড়কুড়ানি শুরু হলো, এখানে সংসার ছেলে পুলে ছেড়ে দিয়ে মুজরা করতে ব্যস্ত।
আরে বাড়া, এই দুটো শুটকি মাছরা আবার কি হলো রে? সালা বিড়ি টেনে টেনে পুরো মাল উপর শুকিয়ে দিয়েছে। বলছি বয়ফ্রেন্ডের জন্য কিছু বাঁচিয়ে রাখো, বেচারা না খেতে পেয়ে মারা যাবে যে। আরে দিদি, এরকম হট সেক্সি ফিগার নিয়ে বৃষ্টিতে ভেজে না, ঠান্ডা গরম লেগে ছদ্দি হয়ে যাবে যে। বলেন কি? তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার সাথে কথা বলতে পারো, দেখো ডিসক্রিপশন বক্সে ইনস্টা আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই তোমরা রিপ্লাই পাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।